আমাকে ভোট দিতে হবে এমন কোন কথা নেই, আপনার ভোট আপনিই দিবেন, যাকে ইচ্ছা আপনিই দিবেন। আমাদের স্লোগান শুনে রাখো, নারায়ণ থাকবে। বাংলাদেশে যাতে কেউ একটি মানুষও যাতে পিছিয়ে না থাকে, এটাই হচ্ছে আমাদের স্বপ্ন। বাংলাদেশের 47 বছরের ইতিহাসের সফলতম বিপ্লবের নাম হেফাজতে ইসলাম। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার উন্নয়নশীল এবং সবচেয়ে ঘনবসতিপূর্ণ একটি দেশ, যার জনসংখ্যার 35-40% তরুণ জনগোষ্ঠী। ব্রিটিশ শাসন থেকে শুরু করে 52 ভাষা আন্দোলন, 62 শিক্ষা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, 70 সাধারণ নির্বাচন এবং 1971 সালের মহান মুক্তিযুদ্ধ সহ ইতিহাসের প্রত্যেকটি আন্দোলন সংগ্রাম যাদের পদচারণায় পূর্ণতা পেয়েছে, তাদের সিংহভাগই হল তরুণ। সম্প্রতি কোটা আন্দোলনকে কেন্দ্র করে গণবিক্ষোভের মুখে শেখ হাসিনা সরকারের পদত্যাগ এবং দেশ থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় আবারও আলোচনায় এসেছে তারুণ্যের নেতৃত্ব ও রাজনীতি নিয়ে। আর সেজন্যই আজকের ভিডিওতে আমরা তুলে ধরেছি বাংলাদেশে তরুণদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পর্কে। তবে ভিডিওর শুরুতে একটি কথা না বললেই নয়, ভিডিওতে দেওয়া তথ্যসমূহ ইন্টারনেট থেকে সংগ্রহ করা এবং কোনো ব্যক্তির যোগ্যতা কিংবা জনপ্রিয়তার ভিত্তিতে ক্রমিক সংখ্যা নির্ধারণ করা হয়নি। তো চলুন শুরু করা যাক। নাম্বার 6, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম আলোচিত ও জনপ্রিয় তরুণ নেতা ডক্টর মুহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ, যিনি বর্তমানে বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনীতি এবং ইসলামী আন্দোলনে তার দীর্ঘ অভিজ্ঞতা এবং দক্ষ নেতৃত্ব তাকে দলটির ভেতরে ও বাহিরে উভয় ক্ষেত্রেই একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বে পরিণত করেছে। ডক্টর মুহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ 1978 সালের 1 মার্চ পটুয়াখালীতে জন্মগ্রহণ করেন। তার পিতা অধ্যাপক সিরাজউদ্দিন এবং মাতা কানিজ ফাতিমা। শৈশব থেকেই তিনি অত্যন্ত মেধাবী ছিলেন। তিনি দাখিল ও আলিম পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে বিএ এবং এমএ ডিগ্রি অর্জন করেন। গবেষণার প্রতি তার গভীর আগ্রহ থেকেই একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। ছাত্রজীবন থেকেই ডক্টর মাসুদ ইসলামী আন্দোলনের সাথে নিবিড়ভাবে যুক্ত হন। 1987 সালে যোগদান এবং 1996 সালে শপথ গ্রহণের মাধ্যমে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে তার রাজনৈতিক জীবনের নতুন অধ্যায় শুরু হয়। 2002 থেকে 2003 সালেই তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। 2006 থেকে 2007 সালেই তিনি কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব লাভ করেন, যা ছিল তার রাজনৈতিক জীবনের অন্যতম মাইলফলক। বর্তমানে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে কাজ করছেন। ডক্টর মাসুদের নেতৃত্ব ও অভিজ্ঞতা তাকে রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে একটি বিশিষ্ট স্থানে অধিষ্ঠিত করেছে। তার কর্মপ্রচেষ্টা এবং আদর্শ ভবিষ্যতে দলটির নেতৃত্বে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে অনেকেই বিশ্বাস করেন। নাম্বার 5, নুরুল হক নূর। বাংলাদেশের যে কয়েকজন ছাত্রনেতা অতি দ্রুত সময়ে আলোড়ন সৃষ্টির মাধ্যমে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের কাছে আস্থা অর্জন করেছে, তাদের মধ্যে অন্যতম নুরুল হক নূর, যিনি ভিপি নূর নামেই বেশি পরিচিত, যিনি বাংলাদেশের একজন জনপ্রিয় ছাত্রনেতা ও রাজনীতিবিদ। নূর 2019 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজানুল হক চৌধুরী শোভনকে 1933 ভোটে পরাজিত করে ভিপি নির্বাচিত হয়ে ব্যাপক পরিচিতি লাভ করেন। তার এই জয় বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হয়, কারণ দীর্ঘদিন পর একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনকে পরাজিত করে এই পদে অধিষ্ঠিত হন। নুরুল হক নূর 1991 সালে 30 জানুয়ারি পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। নুরুল হক নূরের রাজনৈতিক জীবনে শুরু হয় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের মাধ্যমে, যেখানে তিনি 2018 সালে সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নেতৃত্ব দেন এবং দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করেন। সাম্প্রতিক সময়েও কোটা বিরোধী আন্দোলনে
তিনি এবং তার সংগঠন ছাত্রদের পক্ষে অবস্থান নিয়েছিলেন, আর সেজন্যই আন্দোলন আরও বেশি গতিশীলতা অর্জন করে বলে অনেকেই মনে করেন। তাই শেখ হাসিনা সরকারের পদত্যাগে তার অবদান অনেক বেশি বলে মনে করা হয়। নুরুল হক নূর বর্তমানে গণ অধিকার পরিষদ নামে একটি রাজনৈতিক দল পরিচালনা করেন, যা 2021 সালে 26 অক্টোবর প্রতিষ্ঠিত হয় এবং 2024 সালে 2 সেপ্টেম্বর দলটি নির্বাচন কমিশনের নিবন্ধন লাভ করে। নুরুল হক নূরের বলিষ্ঠ নেতৃত্ব ও সাহসী অবস্থানের জন্য তিনি এবং তার দল দেশব্যাপী তরুণ ও যুবকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। নাম্বার 4, আন্দালিব রহমান পার্থ। আন্দালিব রহমান পার্থ বাংলাদেশের একজন প্রখ্যাত রাজনীতিবিদ এবং আইনজীবী। তিনি বাংলাদেশের জাতীয় পার্টি বিজেপি এর চেয়ারম্যান এবং সাবেক সংসদ সদস্য। পার্থ বাংলাদেশের রাজনীতিতে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, বিশেষ করে সরকারের সমালোচক হিসেবে তার ভূমিকা সুবিদিত। আন্দালিব রহমান পার্থ 20 এপ্রিল 1974 খ্রিস্টাব্দে বাংলাদেশের অবিভক্ত বরিশাল জেলার ভোলাদ্বীপে একটি সম্ভ্রান্ত মুসলিম খানদানে জন্মগ্রহণ করেন। তার পিতা সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র নাজিউর রহমান মঞ্জু। পার্থ তার শিক্ষাজীবন শুরু করেন ঢাকার নটরডেম কলেজ থেকে, যেখানে তিনি উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। এরপর তিনি লন্ডনের বিখ্যাত লিঙ্কনস ইন কলেজ থেকে আইন বিষয়ে পড়াশোনা করেন। আইনশাস্ত্রে শিক্ষালাভের পর তিনি বাংলাদেশে ফিরে আসেন এবং আইন পেশায় নিযুক্ত হন। বর্তমানে তিনি ঢাকায় অবস্থিত ব্রিটিশ স্কুল অব ল এর অধ্যক্ষ। রাজনৈতিক জীবনে পার্থ তার পিতার পথ অনুসরণ করে সক্রিয় হন। 2008 সালে তিনি ভোলা 1 আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং সংসদ সদস্য নির্বাচিত হন। তার নেতৃত্বে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি দেশব্যাপী সক্রিয় হয়ে ওঠে এবং বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। আন্দালিব রহমান পার্থ মানবাধিকার, সুশাসন এবং গণতন্ত্রের প্রশ্নে সোচ্চার একজন রাজনীতিবিদ হিসেবে পরিচিত। তিনি সরকারের বিভিন্ন নীতির সমালোচক এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় সবসময় সরব থাকেন। তার বক্তৃতা এবং বক্তব্যে তিনি সর্বদা জনগণের স্বার্থকে প্রাধান্য দেন। রাজনীতির পাশাপাশি তিনি একজন সফল আইনজীবী হিসাবে তার পেশাগত জীবনেও সমানভাবে পরিচালনা করছেন। নাম্বার 3, মাওলানা মামুনুল হক। মাওলানা মামুনুল হক একজন বাংলাদেশী দেওবন্দী ইসলামী পণ্ডিত, রাজনীতিবিদ, লেখক ও অধ্যাপক। তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজত ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব। নাস্তিক ও ধর্মনিরপেক্ষতাবাদীদের বিরুদ্ধে কঠোর বক্তব্য দিয়ে তিনি বিশেষভাবে আলোচিত হয়েছেন। মাওলানা মামুনুল হক 1973 সালের নভেম্বরে ঢাকার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মাওলানা আজিজুল হক বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম এবং ইসলামী চিন্তাবিদ ছিলেন। পারিবারিকভাবে ধর্মীয় ও ইসলাম শিক্ষা গ্রহণের কারণেই মামুনুল হক ছোটবেলা থেকেই ইসলামী চিন্তা ও চেতনায় প্রভাবিত হন। তিনি জামিয়া রহমানিয়া আরাবিয়া থেকে উচ্চ মাধ্যমিক এবং এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে অর্থনীতিতে অনার্স মাস্টার সম্পন্ন করেন। মামুনুল হক মূলত ধর্মীয় নেতা হিসেবে পরিচিত হলেও তিনি রাজনৈতিক অঙ্গনে সক্রিয়। তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে হেফাজতে ইসলাম দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় ও রাজনৈতিক ইস্যুতে প্রভাব বিস্তার করে যাচ্ছে। 2020 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরে বিরোধিতায় মামুনুল হক সরব হন, যা তাকে রাজনৈতিকভাবে আরও আলোচিত করে তোলে। যদিও মাওলানা মামুনুল হককে কেন্দ্র করে সৃষ্ট বিভিন্ন ঘটনা এবং তার রাজনৈতিক বক্তব্য দেশের রাজনৈতিক অঙ্গনে বিতর্কের সৃষ্টি করেছে এবং তার রাজনৈতিক জীবনকে প্রভাবিত করেছে, তারপরও দেশের ইসলামী ভাবধারা জনগোষ্ঠীর মাঝেই তার ব্যাপক জনসমর্থন রয়েছে, যা তাকে জাতীয় রাজনীতিতে বিশেষ স্থান করে দিয়েছে। নাম্বার 2, সজীব ওয়াজেদ জয়। সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের একজন প্রখ্যাত রাজনীতিবিদ এবং প্রযুক্তি বিশেষজ্ঞ। তিনি বাংলাদেশের মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান, বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র। জয় 1971 সালে 27 জুলাই জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক ডিগ্রি লাভ করেন এবং পরে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে MBA সম্পন্ন করেন।
সজীব ওয়াজের জয়ে তথ্য প্রযুক্তির উন্নয়ন ও ডিজিটাল বাংলাদেশ গঠনের পক্ষে কাজ করে গেছেন। তিনি বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশের আহ্বায়ক ছিলেন এবং তার নেতৃত্বে বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। সেজন্য তাকে ডিজিটাল বাংলাদেশ ধারণার প্রবর্তক বলা হয়। তার পারিবারিক রাজনৈতিক জীবন মূলত তার মায়ের রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত। সম্প্রতি কোটা আন্দোলনকে কেন্দ্র করে ছাত্রদের গণবিক্ষোভের মুখে দেশত্যাগ করেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। আর সেজন্য ব্যাপক জনসমর্থন থাকা সত্ত্বেও নেতৃত্ব শূন্য হয়ে পড়ে বাংলাদেশ আওয়ামী লীগ। তাই ধারণা করা হচ্ছে আওয়ামী লীগের নেতৃত্বের হাল ধরতে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। সরকার পতনের পরেও যেহেতু আওয়ামী লীগের ব্যাপক জনসমর্থন রয়েছে, তাই সজীব ওয়াজেদ জয় তার পরিবারের রাজনৈতিক ঐতিহ্য ধরে রেখে দেশের উন্নয়নে কতটা অবদান রাখতে পারবে, এটাই এখন দেখার বিষয়। নাম্বার এক, তারেক রহমান। তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে প্রভাবশালী ও রাজনৈতিক ব্যক্তিদের একজন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তার প্রকৃত নাম তারেক রহমান হলেও তিনি তারেক জিয়া নামেই অধিক পরিচিত। তারেক রহমান 1965 সালে 20 নভেম্বর জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমানের ছেলে। তারেক রহমান 1990 দশকে রাজনীতিতে প্রবেশ করেন এবং বিএনপির গুরুত্বপূর্ণ নেতৃত্বের অংশ পরিচালনা করেন। তিনি বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান ছিলেন এবং তার নেতৃত্বে বিএনপি নির্বাচন ও অন্যান্য রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। তারেক রহমানকে 2007 সালের 7 জানুয়ারি দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয় এবং তিনি 2008 সালে দেশত্যাগ করে যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় গ্রহণ করেন। তারেক রহমানের রাজনৈতিক জীবন তার পিতার প্রতিষ্ঠিত দল বিএনপিকে কেন্দ্র করেই এবং বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটে তার প্রভাব ব্যাপকভাবে বিস্তৃত। তাই ধারণা করা হচ্ছে আসন্ন অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে তিনি ক্ষমতার মূল কেন্দ্রবিন্দুতেই অবস্থান করবেন। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনার প্রিয় রাজনৈতিক নেতার নাম কমেন্ট করে জানাতে ভুলবেন না অবশ্যই। নিয়মিত এরকম তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।